আমি ওকে ফাঁসাবো না, আমি ওকে ফাঁসাতে চাই না, আর আমি মিথ্যে কথাও বলছি না, তার প্রমাণ আমার কাছে আছে। কে? নরেন্দ্রনী কোথায়? এই কত টাকা খেয়েছিস? হ্যাঁ আমি রিজাইন করছি। আপনি কি করলেন স্যার? কি করলেন আপনি? স্যার প্লিজ, স্যার এরকম করবেন না স্যার। প্লিজ স্যার আমার কথাটা শুনুন। না, এভাবে আমার জন্য রোগী মরবে সেটা আমি চাই না। ডক্টর কাজল, ডক্টর জিৎ, আমি তো রিজাইন করেই দিয়েছি, এবার যান, প্লিজ যান আপনাদের পেশেন্টের কাছে। আমি আপনাদের সকলের সামনে হাত জোর করে বলছি, আমার বুকের রক্ত দিয়ে এই নার্সিংহোমটা আমি তৈরি করেছি, তাই নার্সিংহোমটা আমার হাড় পাজর সব কিছু, আর আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে এই নার্সিংহোমটাকে যত্ন করে রাখবেন, আর এই পেশেন্টগুলোর যত্ন নেবেন। বড় আশা করে এই পেশেন্টগুলো আসে সুস্থ হওয়ার জন্য, আর ম্যানেজমেন্টের ভুলের জন্য দোষারোপ করে ডাক্তারদের। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি এই নার্সিংহোম থেকে চলে যাচ্ছি। আপনারা সকলে নিজেদের কাজে যান, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা সকলে নিজেদের কাজে যান, যান আপনারা সকলে কাজে, আপনারা সকলে কাজে যান, যান। ডক্টর, হ্যালো, কনক কাকু, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি রিজাইন করেছে। প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আমরা আপনার সাথে যাই। তাহলে এখানের পেশেন্টদের কি হবে? না স্যার, না, এই নার্সিংহোমে আমি আর থাকবো না, আমরা কেউ থাকবো না। ডক্টর নিতা, তুমি একজন নামি ডক্টর, তোমরা যদি এরকম করো তাহলে। হ্যাঁ স্যার, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি যেখানে থাকবেন আমরা প্রত্যেকে সেখানেই থাকব। আবার আপনি আগের মতো আমাদের গাইড করবেন, আপনি তো আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। স্যার আমরা আপনাকে ছাড়ছি না, এত সহজে ছাড়ছি না আপনাকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আবার একটা জমি নিন, একটা নার্সিংহোম বানান, আর তার নাম দিন সেবানিকেতন। আপনি মানুষের এত সেবা করুন যাতে প্রত্যেকটা মানুষ ডক্টর শুভঙ্কর ব্যানার্জির আশ্রয়ে গিয়ে পৌঁছায়, আর যাতে পেশেন্ট বিশ্বাস নিয়ে নার্সিংহোমে আসে আর সুস্থ হয়ে বাড়ি ফেরে। কি বলছো কি তোমরা, আমি আমি পারবো? হ্যাঁ স্যার, আপনাকে পারতেই হবে। হ্যাঁ স্যার, আপনি পারবেন, আপনি নিশ্চয়ই পারবেন স্যার। থ্যাংক ইউ। পারতেই হবে স্যার, আপনাকে পারতেই হবে। থ্যাংক ইউ বাজি, থ্যাংক ইউ ডক্টর পূর্বা, থ্যাংক ইউ ডক্টর নিতা।
সাবধানে আসতে। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আর হ্যাঁ, সেদিন এত খারাপ ব্যবহার করার জন্য সরি, ভেরি সরি। নূপুর, নূপুর এবার একটা বিয়ে করো, না হয় মীরার মতো সারাটা জীবন একাই কাটিয়ে দিলাম, কি দরকার বলো? আবার একটা মানুষকে জীবনে টেনে এনে কি লাভ? কিন্তু নূপুর বেঁচে থাকতে হবে তো। বেঁচেই তো আছি, নিজেকে বয়ে বেড়াচ্ছি শুধুমাত্র এই মানুষটার জন্য। যতদিন উনি আছেন আমিও আছি, উনি চলে গেলে আমি শেষ। কি করতে চাইছো তুমি? ধ্বংস বোঝো মানে? সেই কলেজ লাইফ থেকে একটা স্বপ্ন বুকের মধ্যে তিল তিল করে বড় করে তুলেছিলাম, হঠাৎ একদিন সেই স্বপ্নটা ভেঙে গেল, আর এমন ভাবে ভাঙলো শুভ, সেটার মন থেকে মেনে নিতে পারলাম না গো। তাই জন্যই। তাই কি? দেখো, এরপরে তো সমাজে তোমার কান পাতাও দায় হবে। কেন? সবাই বলবে তোমার দু মাসের বিয়ে করা বউ সে নষ্ট হয়ে গেছে ভাবে। উপর এমন কিছু করো না যাতে আমি কষ্ট পাই। কেন তুমি কষ্ট পাবে কেন শুভ? তোমার তো কষ্ট পাওয়ার কথা না, বরং তোমার তো ভালো হবে। তোমার কাছে আসার রাস্তা আমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি শুভ। ময়নাকে ভালো রেখো, ও বড় ভালো মেয়ে, তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে ডিজার্ভ করে শুভ। জীবনে যতই ঝড় আসুক ঝাপটা আসুক, ওর হাতটা কখনো ছেড়ে দিও না। চলি। নূপুর শোনো, আর ডেকো না, আর পিছু ডেকো না শুভ, তোমার ডাকে বড় মায়া, বড় টান, আমি আর ইগনোর করতে পারবো না। আসি। স্যার, উনি কি বলে গেলেন? কিছু না, আজ একই দিনে আমি দুটো গুরুত্বপূর্ণ জিনিস হারালাম। কি জিনিস? এই নার্সিং হোম আর নূপুর। সবকিছু ছেড়ে দিয়ে আসলাম ময়না, আমার শরীর থেকে আমার আত্মাটাকে আলাদা করে দিয়ে আসলাম। কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। ময়না, আমি নার্সিং হোমে রিজাইন করে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে এলাম, সমস্ত সম্পর্ক।
ইউ সো মাচ অ্যাট লাস্ট আপনার সুবুদ্ধি জেগেছে তো আপনি তো অনেক পেশেন্টের প্রাণ বাঁচিয়েছেন তো যখন এতই করেছেন তো আমাদেরকে আবার মুক্তি দিন না মুক্তি কি বলছিস চুগলিকর কিসের মুক্তি হ্যাঁ মুক্তি আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে খুব ভালো হয় আসলে আপনি মানুষটা না ভীষণ কমপ্লিকেটেড আপনার সঙ্গে এক ছাদের তলা একান্নবর্তী পরিবারে থাকাটা ভীষণ ডিফিকাল্ট চুগলিখর কি বলছিস কি চুগলিখর বাজে ডাক্তার তুই ওর কথা শুনবি না শুনবি না ওর কথা তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না কোথাও না বুঝলি এদের প্রমাণ করে দিতে হবে এদের নাকের ডগায় বসে প্রমাণ করে দিতে হবে যে শুভঙ্কর ব্যানার্জি কোনোদিন হাঁটতে শেখেনি তোকে জিততেই হবে বাজে ডাক্তার তোকে যেমন করে হোক জিততেই হবে করে জিতবো ময়না কি করে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার আমি আমাকে ডক্টর নীতা আর ডক্টর পূর্বা বলেছে আবার নার্সিংহোম তৈরি করতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে এগুলো সম্ভব নয় ময়না কেন সম্ভব না কেন সম্ভব না সম্ভব সব সম্ভব তোকে জিততে হবে যেভাবেই হোক তোকে জিততে হবে প্রমাণ করে দিতে হবে ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি কোনোদিন হাঁটতে শেখেনি তাছাড়া বাজে ডাক্তার তুই তুই আমাকে কোনো কাজ শিখিয়ে দে না কি কাজ শিখবে তুমি আয়ার কাজ নার্সের কাজ তুই আমায় শিখিয়ে দে আমি ঠিক করতে পারবো মানে তার জন্য পড়াশোনার প্রয়োজন আছে আমি পড়বো বাজে ডাক্তার আমি তোর জন্য সব করতে পারি বিশ্বাস কর কিন্তু তুই হাঁটতে পারিস না আমার বাচ্চা ডাক্তার কোনোদিন হাঁটতে শেখেন ও হাঁটতে পারে না এদের সবাইকে প্রমাণ করে দিতে হবে যে সমুদ্রের জল কোনোদিন বাদ দিয়ে আটকানো যায় না সেরকম তোকে ওরা হারাতে পারবে না তুই কোনোদিন হারবি না বাচ্চা ডাক্তার এদের সবার কাছে প্রমাণ করে দিতে হবে যে ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি কোনোদিন হারেনি আর হারবেও না এই বাচ্চা ডাক্তার তুই আমায় কথা দে তুই পারবি তুই জিতবি আমার কথা দে তোর ময়না তোর সাথে আছে তোকেও কোনোদিন হাঁটতে দেবে না তুই শুধু মুখটা এরকম করিস না তুই শুধু বল যে তুই পারবি তাছাড়া বাজি ডাক্তার আমাদের আমাদের এখন অনেক কাজ বাকি কি কাজ বাজি ডাক্তার ননদিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি আমি ননদিনীর শ্বশুর বাড়িতে গেছিলাম এই বাড়িতে আসিনি আমি আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না তাই জন্য আমি থানায় গেছিলাম পুলিশকে জানাতে তাহলে উপু কোথায় গেল আসতে পারি আমি দেখছি কি ব্যাপার বলুন থানা থেকে আসছি দেখুন তো এই শাড়ি আর এই জুতো এটা তো ননদিনীর শাড়ি ননদিনীর জুতো ইন দ্যাট কেস আপনাদের মর্গে যেতে হবে আপনাদের মর্গে যেতে হবে তার কারণ কাল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ডেড বডি পাওয়া গেছে হতে পারে না হতে পারে না ময়না কি বলছো কি বলছো এই তীর্থ এই তীর্থ তীর্থ দীপু কি আছিস তাড়াতাড়ি আয় তীর্থ চল 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 চ
আসুন। শোনো, একটু একটু মারামারি হয়ে যাচ্ছে না বলো? আরে মেয়েটা সবে মারা গেছে, শোকের এখনো ১৩ দিন কাটেনি, আর তুমি এর মধ্যে ছেলের আশীর্বাদ করে দেবে? শুভস্য শীঘ্রম। হ্যাঁ, শুভস্য শীঘ্রম, কালী পুজোর আগেই সব কিছু ফাইনাল করে দেবো, আর পুজোর পরেই বিয়ে দিয়ে দেবো। শোনো শোনো, দেখো তুমি যতই হোক, দেখো এখনো তো অসুখ চলছে, আর এই সময় কিছু করলে একেবারে এই এই ভূত প্রেত সব আসে, আর আরও আরও কত কিছু হয়। আর দেখো তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি অমঙ্গল টমঙ্গল হয়। কিচ্ছু হবে না, তুমি একদম চুপ করো, কোনো অমঙ্গল হবে না। কিন্তু সব থেকে আগে খুঁজে দেখতে হবে যে গয়নাগুলো কোথায় রেখেছে। কত করে খুঁজছি কিছুতেই পাচ্ছি না। আচ্ছা ধরিবাজ মেয়ে বাবা কোথায় যে রেখে গেছে কে জানে। হ্যালো মিস্টার রয়, কেমন আছেন? আই এম ফাইন। আসো আসো। শিওর। হ্যালো, শুনেছিলাম কথায় বলে ভাগ্যবানের বউ মারা যায়, এখন তো দেখছি ভাগ্যবানের বৌমাও মরে। অনেক বড় ঘরে সম্বন্ধ হচ্ছে মনে হচ্ছে, একেবারে ঝোপ বুঝে কোপ মেরেছেন। শুনছো শুনছো কেমন কথা শোনাচ্ছে? হিংসে হিংসে। শুনেছি যে ওনার বৌমা, তার বাবার তো রাস্তার ধারে ফাস্ট ফুড সেন্টার আছে, তাই সহ্য হচ্ছে না কোনো কিছু, প্রেম করে বিয়ে করে।